আসসালামু আলাইকুম। ইসলামিয়া হাই স্কুলে অনলাইনে ক্লাসের পক্ষ থেকে সুপ্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীদেরকে, নবম এবং দশম শ্রেণী শিক্ষার্থীদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা ভালো আছো নিশ্চয়ই। যারা এবার নাইনে উঠেছ তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে, যেটা অলরেডি তোমরা করেছ, কিন্তু তারপরেও আমরা এটা আবার পড়িয়ে দিচ্ছি, জাবেদা। ঠিক আছে, প্রত্যেকটি লেনদেনকে যখন আমরা জাবেদা নিয়ে আলোচনা করছি, দেখো প্রত্যেকটি লেনদেনকে যখন আমরা তারিখ অনুযায়ী ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে ছকে লিখি, সেটাকে বলা হয় জাবেদা বা জানা। ঠিক আছে, তাহলে প্রত্যেকটি লেনদেন কি, যেমন 2019 সালে শচীন কর্মকার, 19 সালের এপ্রিল মাসে শচীন কর্মকার তিনি কী কী লেনদেনগুলো করেছেন, দেখো পৃষ্ঠা 67 পৃষ্ঠায় একটা কাজ দেওয়া আছে, সেটা থেকে আমরা অঙ্কটা নিয়েছি। পৃষ্ঠা 67 সবাই খেয়াল করো, 67 পৃষ্ঠায় এখানে প্রথমেই আছে, যে মারুফের কাছ থেকে ঋণ গ্রহণ করেছি। তাহলে মারুফের কাছ থেকে ঋণ গ্রহণ করেছি 20,000 টাকা। তাহলে এখানে কী দাঁড়ালো, মারুফ ঋণ দিয়েছে, আমি টাকা গ্রহণ করেছি, তাহলে আমার নগদ টাকা বৃদ্ধি পাওয়ার ফলে আমি কিন্তু এটাকে বিশ্লেষণ করে লিখেছি নগদান হিসাব ডেবিট এবং ঋণ হিসাব ক্রেডিট। হ্যাঁ, এখন এটাকে তুমি এখানে হিসাব, এখানে আমরা বসিয়ে দিব ডেবিট এবং এটা হচ্ছে ক্রেডিট। তাহলে নগদান হিসাব পেলাম, ঋণ হিসাব যেহেতু আমার তাই সেজন্য এটাকে আমি ক্রেডিট করে দেখালাম। তারপরে হচ্ছে দেনাদারের নিকট 3 তারিখ দেনাদারের নিকট অনাদায়ী পাওনা আছে আমার 500 টাকা, অর্থাৎ আমি পাবো না, টাকাটা নাও পেতে পারি। না পাওয়ার জন্য আমার টাকাটা কি হবে, বিবিধ খরচ হিসাবে চলে যাবে। মানে খরচ মানে কি, আমি টাকাটা পাবো না, আমি খরচ হিসাবে দেখাবো, তো যে কোনো খরচই হচ্ছে ডেবিট, সেজন্য আমরা অনাদায়ী পাওনার হিসাবকে ডেবিট করেছি। এবং যেহেতু দেনাদারের কাছ থেকে আমার টাকাটা কমবে, আদায় করা না করার ফলে দেনাদার আমার কি হচ্ছে, আমার দেনাদার কমে যাচ্ছে, এই জন্য এই দেনাদার হিসাবকে ক্রেডিট করা হয়েছে। এবার আসো বিনিয়োগের সুদ আদায় করব। আমি বিনিয়োগের সুদ আদায় করার ফলে আমার নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। এখানে আমার কত টাকা, 1,000 টাকা। এরপরে 7 তারিখে আমি ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছি। ব্যাংক যদি টাকা দেয় তখন ব্যাংক কিন্তু ক্রেডিট হয়ে যায়, আর নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, সেজন্য আমি নগদান হিসাব দিলেও হবে, উত্তোলন হিসাব দিলেও, ডেবিট দিলেও আমার হবে কত টাকা, 4,000 টাকা। এছাড়া এখানে আছে দেখো একটা খুব ইম্পর্টেন্ট, 5 তারিখে আন্তঃফেরত। আন্তঃফেরত মানে হচ্ছে, আন্তঃফেরত হচ্ছে বিক্রয় ফেরত, অর্থাৎ বিক্রয় ফেরত, আমি বিক্রি করেছি সেই টাকাটা আমার কাছে ফেরত আসলো, বিক্রয় ফেরত হিসাব বা আন্তঃফেরত হিসাব হচ্ছে ডেবিট। কার কাছ থেকে আসলো আন্তঃফেরত, দেনাদারের কাছ থেকে, দেনাদার হিসাব ক্রেডিট। এরপরে আছে ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ, ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ। ব্যাংক থেকে আমার টাকা কমে যাবে, কে পাবে প্রদেয় বিলের টাকাটা, পাওনাদার পাবে। তাহলে পাওনাদার হিসাব ডেবিট, 12 তারিখে পাওনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অফিসের জন্য চেয়ার এবং টেবিল ক্রয় করা হলো 7,000 টাকা। তো অফিসের জন্য ক্রয়, যাই কিছু ক্রয় করি না কেন, আমার কী আসবে, ক্রয় হিসাব বা অফিস সরঞ্জাম হিসাব ডেবিট 7,000 টাকা, নগদ টাকা চলে যাওয়ার জন্য আমার আসবে নগদান হিসাব ক্রেডিট। এছাড়া তোমার কমিশন অনাদায়ী হয়ে গেল, কমিশন আমি পাবো কিন্তু সেটা বকেয়া হয়ে গেল, তো সেখানে কী হবে, অনাদায়ী কমিশন হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট। পাওনাদারকে চেকে পরিশোধ করলাম 6,500 টাকা, তাহলে পাওনাদার সুবিধা পাচ্ছে, পাওনাদার হিসাব ডেবিট, আর যেহেতু ব্যাংক থেকে আমার টাকাটা যাচ্ছে, ব্যাংক হিসাব ক্রেডিট করব। এখানে যখন টোটাল অঙ্কটা আমার হয়ে যাবে, এখানে এটার যোগফল ডেবিটের এবং ক্রেডিটের যোগফল সমান হবে। এছাড়া তোমাদের বলে দেওয়া দরকার, অনেক সময় অঙ্কে বলে দেয় যে জাবেদা করো ব্যাখ্যা সহ, ব্যাখ্যা চাইলে এখানে দিবা ব্যাখ্যা, যে ঋণ গ্রহণ করার ফলে নগদ টাকা বৃদ্ধি পেল, অনাদায়ী পাওনা হিসাব ধরার ফলে দেনাদার বৃদ্ধি পেলো বা অনাদায়ী পাওনা ধরা হলো, এই ব্যাখ্যাগুলো আমরা দিয়ে দিতে পারি। এটার মধ্যে নাম্বার থাকবে 4, এটার মধ্যে নাম্বার থাকবে 4 খ নাম্বারে, কতেও দেয়া থাকবে 2 এবং গতেও যাবে দাঁড়াটা থাকতে পারে সেটাতেও 4, এই মোট 10। 67 পৃষ্ঠার পরে
আরেকটা জিনিস দেখো, 66 পৃষ্ঠার পরে তোমাদের একটা ক্রয় ফেরত জাবেদা করতে হবে 69 পৃষ্ঠায়। ক্রয় ফেরত জাবেদা, হুম, সেটা একটু দেখাই। ক্রয় ফেরত জাবেদা হচ্ছে যখন ক্রয় ফেরত জাবেদা ধারে ক্রয়কৃত পণ্য ফেরতের জন্য যে বই প্রস্তুত করা হয় তাকে ক্রয় ফেরত জাবেদা। এখানে আমাদের কি কি অঙ্ক আরো করতে হবে? ক্রয় বই তৈরি করতে হবে, ক্রয় ফেরত জাবেদা করতে হবে, ক্রয় বই বা ক্রয় জাবেদা। 3, বিক্রয় বই এবং বিক্রয় ফেরত জাবেদা। তো যে কোনো জাবেদাই করি না কেন, আমরা ক্রয় জাবেদা বা বিক্রয় জাবেদা সবগুলো কিসের জন্য হবে? শুধুমাত্র ধারে ক্রয় বিক্রয়ের ফলে সেটা করতে হবে। সেজন্য জাবেদায় যদি কোনো ধারে লেনদেন থাকে, তখন তোমাকে ক নাম্বারে বলতে পারে, ক নাম্বারে দুই মার্কের জন্য বলতে পারে, এখানে যে কোনো একটি অঙ্ক করতে। তো সেটা আমরা কোন কোন পৃষ্ঠে করবো সেটা একটু বলে দিচ্ছি। 69 পৃষ্ঠা থেকে শুরু করে 69 পৃষ্ঠা থেকে শুরু করবে এবং এক্সারসাইজে যতগুলো দেয়া আছে, উদাহরণ 3-4, এক্সারসাইজ 3-4, 3 এবং 4-এ এখানে যতগুলো ক্রয় জাবেদা আছে, বিক্রয় জাবেদা আছে, সেগুলো সবগুলো করবে। ঠিক আছে, আচ্ছা একটা ক্রয় জাবেদা আমি দেখিয়ে দিই। একটা ক্রয় জাবেদা, ক্রয় হিসাব, ডেবিট পাওনাদার হিসাব, অর্থাৎ ক্রয়ের ফলে আমার পাওনাদার, ধারে ক্রয়ের ফলে আমার পাওনাদার বেড়ে গেল। এখন একইভাবে ক্রয় ফেরত, যখন আমি ক্রয় ফেরত করব তখন আমার জাবেদাটা কি হবে? ক্রয় ফেরত যখন হবে তখন এটাকে আমি কি করব? পাওনাদারটা হয়ে যাবে ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ঠিক একইভাবে বিক্রয়ের সময় কি হবে? দেনাদার হিসাব ক্রেডিট এবং বিক্রয় হিসাব বিক্রয় ফেরত। বিক্রয় ফেরতের সময় একইভাবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব। এই চারটা জাবেদা জানা থাকলে আমরা এই চারটি অঙ্কও করতে পারবো এবং জাবেদাতে যে কোনো ধারে মানে লেনদেনগুলো, ধারের যতগুলো লেনদেন সেগুলোকে আমরা জাবেদা করব এবং ভুল হবে না। ঠিক আছে, তো নেক্সট দিন আমরা কি করব, এই চারটা জাবেদা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা বইয়ের যত জাবেদা আছে সেগুলো একটু ভালো করে দেখবে। আশা করি তোমরা ভালো থাকো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।